চলমান তাপপ্রবাহের কারণে ঢাকা সহ দেশের 5টি জেলার সব মাধ্যমিক স্কুল কলেজ আজ বন্ধ থাকলেও চলছে প্রাথমিক বিদ্যালয়। গরমের কারণে অনেক শিক্ষার্থী একদিন পর পর স্কুল কলেজ খোলা রাখার পক্ষে, কেউ কেউ আবার অনলাইন ক্লাসের পক্ষে, আর মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের। ফ্যানের ব্যবস্থা, বিশুদ্ধ পানি, স্যালাইন এবং শিক্ষার্থী অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও রেখেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এছাড়াও বাড়তি দিক নির্দেশনা দেওয়া হয়েছে, শিক্ষার্থীদের ক্লাসরুম ছাড়া কেউ যাতে বাইরে বের হয়ে ঘোরাঘুরি খেলাধুলা না করে। শিক্ষকরা জানান, নির্ধারিত সময়ে কারিকুলাম শেষ করার কথা মাথায় রেখেই শ্রেণী কার্যক্রমে ফেরার সিদ্ধান্ত। আর গরমের কারণে স্কুল কলেজেই প্রাথমিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী তাপপ্রবাহের কারণে এক শিফটে পরিচালিত প্রাথমিক বিদ্যালয়গুলোতে শ্রেণী কার্যক্রম চলছে সকাল 8টা থেকে বেলা 11:30 পর্যন্ত, বন্ধ থাকছে অ্যাসেম্বলি। সকালটা আমি কোনো সমস্যা মনে করতেছি না, আশা করি কোনো সমস্যা হবে না। শুধু শিশু শ্রেণী না, যদি বন্ধ হয় সরকার সবার জন্য ক্লোজ করে দেয়, ঠিক আছে? পারিবারিক পরিবেশে রাখার চেষ্টা করছি। প্রত্যেক শ্রেণী শিক্ষককে বলেছেন যে অন্তত দৌড়াদৌড়ি বা একটু খেলাধুলার জন্য যেন বারান্দা থেকে নিচে না নামে, আমরা এটা এনশিওর করছি যে ছায়াতে থাকে। আর এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা ঢাকা এবং রাজশাহী থেকে। শুরুতে চলে যাব ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজে, সেখানে আছেন সহকর্মী কাওসারা চৌধুরী। কুমু কুমু, জানাবেন যে সেখানে কি পরিস্থিতি দেখছেন এই তীব্র গরমের মধ্যে যারা ক্লাস করতে এসেছেন, কি বলছেন শিক্ষার্থীরা বা অভিভাবকরা? সবচেয়ে বড় বিষয় হলো, আপনারা জানেন যেহেতু ঢাকা সহ 5টি জেলার হাই স্কুল এবং কলেজ বন্ধ রেখেছে, তবে এই স্কুলটিতে কিন্তু হাই স্কুলের যে পোর্শনটা সেটি চালু রয়েছে, কারণ তাদের পরীক্ষা চলছে। সেই সুবাদেই তারা বলছে যে তাদের পুরো স্কুলই খোলা রয়েছে, এবং শুধু তাই নয় যে প্রাইমারি স্কুল তো খোলা রয়েছে, হাই স্কুল এবং কলেজ সবখানেই তাদের চলমান রয়েছে। সব শিক্ষার্থীরা আপনার চারপাশে দেখলেই আসলে বুঝতে পারবেন যে সবাই মাঠের বাইরে, তাদের ছুটোছুটি, খেলা। আমি একটু সবার সাথে যদি কথা বলতে চাই, এরা আসলে, আমি অনেক শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা মূলত বলছেন যে তারা বাসায় থাকতে চান না, সেই গরম রোদ যাই হোক না কেন তারা একটু বাইরে আসতে চান। স্কুলে আসলে তাদের বন্ধু বান্ধবী হয় অথবা তাদের পড়ার মনোযোগ হয়, যার কারণে তারা এখানে মূলত আসতে চান। আমি 40% বেশি গ্লো, বিশ্বে এক নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লোয়েল লাভলি, তাদের সাথে একটু আসলে কথা বলতে চাই। তারা আসলেই, যেহেতু তাদের স্কুল খোলা রয়েছে, তারা স্কুলে আসতে চান কেন একটু কথা বলবো। যে স্কুলে আসলে কি কষ্ট হচ্ছে না গরমে? অনেক কষ্ট, গরমে অনেক কষ্ট হচ্ছে আমাদের। ক্লাস করছো তারপরে? হ্যাঁ, ক্লাস করছো? হ্যাঁ, পরীক্ষা আমাদের, এখন পরীক্ষা চলছে। আমরা আরেকটু একজন শিক্ষার্থীর কাছে যেতে চাই। তোমাদের কি পরীক্ষা চলছে নাকি ক্লাস হচ্ছে? এখন পরীক্ষা চলছে। পরীক্ষা কি শেষ হয়েছে? পরীক্ষা শেষ হয়নি, মাত্র শুরু হলো কালকে। কয়টা থেকে কয়টা পর্যন্ত চলছে পরীক্ষা? 9:30 পর্যন্ত। ধন্যবাদ। আপনারা শুনছেন যে দেখছেন যে তারা কিন্তু এই 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 স্কুলে, বিশেষ করে এই কলেজটির প্রতিটি শ্রেণীকক্ষে শিক্ষার্থীরাই এসেছেন। বিশেষ করে তারা বলছেন যে তাদের যেহেতু পরীক্ষা চলছে, সেক্ষেত্রে বন্ধ রাখার কোনো সুযোগ নেই, তাহলে শিক্ষার্থীরা পিছিয়ে পড়বেন। এবং অভিভাবকরাও মনে করছেন যে স্কুল খোলা থাক, তবে সার্বিক যথাযথ ব্যবস্থা থাক, স্কুল কর্তৃপক্ষ যেন যথাযথ ব্যবস্থা নেয় এই, যাতে করে বাচ্চারা কোনোভাবে অসুস্থ হয়ে না পড়ে, সেই তদারকি যেন স্কুল কর্তৃপক্ষের থাকে, সেটি আর্জি করছেন অভিভাবকরা। কুমু, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে রাজশাহী থেকে আরও যুক্ত আছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, তীব্র গরমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো সমস্যা হচ্ছে কিনা জানাবেন। শিক্ষা কার্যক্রম পরিচালনায় বিদ্যালয় কর্তৃপক্ষ বাড়তি কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? চৈতি, আপনাকে জানিয়ে রাখছি যে আজকে সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 38°C, এবং এই যে তাপমাত্রা বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বাড়তেই থাকে। গতকালকে ছিল 42°C। তো এই যে তীব্র তাপদাহের মাঝেও কিন্তু এই স্কুলগুলো চালু রয়েছে, প্রাথমিক বিদ্যালয়গুলো, এবং এই যে চালু থাকা অবস্থায় আপনি দেখতে পাচ্ছেন শ্রেণীকক্ষ প্রায় ফাঁকা। এই আমি আছি রাজশাহীর মন্নুজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই স্কুলটিতে 145 জন শিক্ষার্থী রয়েছে, তবে আজকে এই স্কুল 130 জন শিক্ষার্থী রয়েছে, এর মধ্যে আজকে উপস্থিতি মাত্র 45 জনের, বাকি শিক্ষার্থীরা
গরমের কারণে কিন্তু আসেনি এবং এই যে শ্রেণীকক্ষগুলো প্রায়ই কিন্তু ফাঁকা থাকছে, যে কারণে শিক্ষার্থীরা এবং অভিভাবকরা বলছেন যে এত গরম রাস্তায় বের হওয়া যাচ্ছে না, সেখানে শিক্ষার্থীদের আসলে স্কুলে পাঠানো একটা বিপজ্জনক, যে কারণে কিন্তু এই উপস্থিতির সংখ্যা কম। আমরা একটু শিক্ষার্থীর সাথে কথা বলবো, এই যে তোমরা স্কুলে এসেছো, গরম কেমন লাগছে, কোনো ভোগান্তি হচ্ছে কি না? গরম আছে মোটামুটি। আচ্ছা, এই যে স্কুলে গরম লাগছে? হ্যাঁ গরম লাগছে। কষ্ট হচ্ছে? না অত কষ্ট হচ্ছে না, আজকের দিনটা ঠান্ডায় আছে হালকা। শিক্ষার্থীরা বলছেন যে গরম আছে, যদিও সকালের শিফটে হয় অনেকটাই সুবিধা পাচ্ছে। এখানকার শ্রেণীকক্ষের শিক্ষক আছেন, একটু বলবেন যে এই যে হাজিরা কম, উপস্থিতি কম কেন? আসসালামু আলাইকুম। চলমান তাপদাহের কারণেই আমাদের স্কুলের স্টুডেন্ট সংখ্যা অনেক কমে গেছে। ইনশাল্লাহ আবহাওয়ার পরিবর্তন হলে আবার স্টুডেন্টরা নিয়মিত তাদের পড়াশোনা কার্যক্রম চালানোর জন্য আবার স্কুলে নিয়মিত আসবেন। এই যে শিক্ষার্থীদের যে পর্যাপ্ত পানির ব্যবস্থা, সব কিছু ঠিকঠাক আছে কিনা, পানির ব্যবস্থা রাখা হয়েছে কিনা? হ্যাঁ অবশ্যই পানির ব্যবস্থা আছে, আমাদের এখানে সাবমার্চের বন্দোবস্ত আছে। আর আমাদের স্কুলটা পদ্মা নদীর তীরে অবস্থিত, তো নদীতেও যেহেতু পানি নাই এই কারণে তাপদাহটা আরও বেশি আমাদের এলাকায়। বিদ্যুৎ চলে গেলে কেমন ভোগান্তি? খুবই কষ্ট হচ্ছে বাচ্চাদের। বাচ্চাদের আমরা স্যালাইন আনতে বলছি, পানি আনতে বলছি, তাদেরকে মাঠে খেলতে নিষেধ করতেছি। ধন্যবাদ আপনাকে। চৈতি শুনছিলেন যে বিদ্যুৎ যখন চলে যায়, ফ্যান আসছে যদিও সবগুলো স্কুলে দেখছি ফ্যান আসছে, কিন্তু বিদ্যুৎ চলে গেলে কিন্তু ফ্যানের কার্যকারিতা বন্ধ হয়ে যায়, তখন কিন্তু চরম দুর্ভোগ পোহায় শিক্ষার্থীদের। চৈতি সৌরভ ধন্যবাদ আপনাকে।